হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করব পায়েস, তবে কোনো রকম চিনি, গুড় অথবা কন্ডেন্স মিল্ক ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু পায়েস আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 750 ml ফুল ক্রিম মিল্ক নিয়েছি, কারণ ফুল ক্রিম মিল্কেই কিন্তু পায়েস খেতে বেশি সুস্বাদু লাগে। গ্যাস অন করে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠছে, এই সময় দুধটাকে একটুখানি নেড়ে দেব যাতে উতলে না ওঠে, আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় লো টু মিডিয়ামে করে দেব। দুধটা যেহেতু এই মুহূর্তে ফুটে উঠেছে, তাই এখান থেকে আমি 2-3 হাতা গরম দুধ তুলে রাখছি। দুধ কেন তুলে রাখছি সেটা আমি পরে বলছি। দুধটা তুলে নিয়েছি, এবার এই বাকি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি চালটাকে এই দুধের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব, ফ্লেমটাকে লোতেই রাখব, আর মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দেব যাতে দুধটা পাত্রের নিচে বসে না যায়। এবার এই সময়ের মধ্যে আমি যে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি আরও 50 গ্রাম পাউডার মিল্ক। আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে ভালো করে মিক্স করব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। একবারে সম্পূর্ণ দুধটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা দিলে পায়েসটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনি সুন্দরভাবে ঘনও হয়। ভালোমতো মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেবো, পরে পায়েসে ব্যবহার করব। আর এই সাথে সাথে আমি নিয়ে নিয়েছি মিছরি। হ্যাঁ, আজকে আমি কিন্তু পায়েসটা মিছরি দিয়েই তৈরি করব। এই গোটা গোটা শক্ত যে মিছরিগুলো রয়েছে এগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিলাম। এরপর একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এদিকে আমার পায়েসের চালটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রপার কুক হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি মিছরিগুলো। আমি এখানে 150 গ্রামের মতো মিছরি নিয়েছি, ভালো করে মিশিয়ে দেব। মিছরিটা গলে গেলে পায়েসটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, তাই এটাকে একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে। দেখুন পায়েসটা কিন্তু পাতলা হয়ে গেছে। তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, এলাচের মাথার দুটো মানে মুখ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 2 তেজপাতা। ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধটার মধ্যে পাউডার মিল্ক মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা, ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাতে দুধটা ভালো মতো ঘনও হয়ে যাবে আর এর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কিশমিশ এবং কাজু বাদামের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এবার আরও একবার ভালো করে মিশিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিট এটাকে আমি আবারও একটু
কুক করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন পায়েসটা কিন্তু বেশ ঘন হয়েছে এবং এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পায়েস। চিনি, গুড়, কন্ডেন্স মিল্ক ছাড়াও শুধুমাত্র মিষ্টি দিয়েও যে এত সুন্দর পায়েস করা যায় তা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার মিষ্টি দিয়ে এই রকম সুস্বাদু পায়েস তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টসের মাধ্যমে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।